আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তরিমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করব, তা হচ্ছে ঢেঁড়স ভাজি। যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন কিংবা প্রবাসে আছেন, দেশীয় খাবার খেতে ইচ্ছে করছে তো পারছেন না, তারা কিন্তু আমার এই ঢেঁড়স ভাজির রেসিপিটা দেখে করে নিতে পারেন। তো ঢেঁড়স ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল, আর দিয়ে দিলাম 3-4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। আর ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়স। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ঢেঁড়স ভাজি করার পরেও সবুজ থাকবে আর দেখতে ভালো লাগবে। সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে, আর প্রথম অবস্থায় আমি লবণ দেইনি, তাহলে বেশি এটা পিচ্ছিল ভাব হয়ে যাবে এই জন্য। তো আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর লবণটাকে মেশানোর পরে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিলাম কারণ ঢেঁড়সে যে পিচ্ছিল ভাবটা আছে এটা থাকবে না লেবুর রসটা দেওয়ার কারণে। তো খুব সহজেই কিন্তু এটার পিচ্ছিল ভাবটা চলে যাবে। তো অবশ্যই ঢেঁড়স ভাজি করার সময় একটু লেবুর রস দিয়ে নেবেন। লেবুর রসের এই টিপসটা অনেকেই হয়তোবা জানেন না, এই কারণেই কিন্তু ঢেঁড়স ভাজিটা করার সময় অনেকটা পিচ্ছিল হয়ে যায় আর অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়। তো অবশ্যই এইভাবে দিয়ে নিলে কিন্তু খুব ঝরঝরে হবে ঢেঁড়স ভাজিটা। তো এরই মাঝে কিন্তু রান্না করা হয়ে গেছে, খুবই সহজ এটা রান্না করা। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।